জন্মদিন মানে তো মৃত্যুর আরও কাছাকাছি চলে যাওয়া ববিতা বললেন এ কথা শুনে অপবিশ্বাস কাঁদছেন চিৎকার করে উপবিশ্বাস লাইভ এসে কাচ্ছেন মৃত্যুর ভয়ে প্রিয় ভিউয়ার্স ভিডিওটা দেখার পর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা এবং ভিডিওটা পুরাটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা এখন ক্লিক করে রাখুন করোনার অভিশাপ আসার পর একদিনের জন্য বাড়ি বাইরে যাননি ববিতা করোনার অভিশাপ আসার পর থেকে এমনকি লিফ্ট পর্যন্ত নয় দীর্ঘ পাঁচ মাস এভাবে একা থাকার কারণে অস্থির হয়ে উঠেছেন তিনি কিছু পড়তে ভালো লাগে না ফোনে কথা বলতে ভালো লাগে না অদ্ভুত এক নিঃসঙ্গতায় পেয়ে বসেছে তাকে কবে কাটবে এই করোনাকাল অন্য সবার মতো সে ভাবনা তাকেও শঙ্কিত করছে বুধবার মধ্য দুপুরে যখন তার সঙ্গে কথা হচ্ছিল তখনও তার কণ্ঠে ছিল বিষণ্নতা অস্থিরতাও প্রকাশ পাচ্ছিল কথোপকথনে এ বিশাল একাকিত্বের একটা বড় কারণ হলো ছেলে অনেকের সঙ্গে দেখা হয় না অনেক দিন বছরে দুবার কানাডায় যেতেন ছেলের কাছে থাকতেন কাছাকাছি তাতে পূর্ণ হতো মনের রসদ কিন্তু এখন দেশের বাইরে যাওয়া মানা ঝুঁকি নিয়ে যাওয়াটা ঠিক হবে না তাই ম্যাসেঞ্জারে ভিডিও কলই সম্বল অন্যদিকে বড় বোন সুচন্দা আমেরিকায় গিয়ে এখনও ফিরতে পায়নি পাঁচ মাস তিনি সেখানে বন্দি আর ছোট বোন শম্পা তার স্বামী সন্তান নিয়ে ব্যস্ত তাই একাকিত্ব থেকে চাইলেও মুক্তি পাচ্ছেন না ববিতা তার মন ভালো করার জন্য বলি গতকাল খাবার টেবিলে ফেসবুক থেকে হঠাৎ বেজে দুটি গান হায় রে কপাল চোখ আর আমি কোথায় থাকি রে বটগাছের হঠাৎ কণ্ঠে তার ফুটে উঠল উচ্ছ্বাস গোলাপে এখন ট্রেনে আর নয়নমনি হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম তখন হাউসফুল ছবি দুটো দেখেছিলাম তাকে আরো খানিকক্ষণ আবিষ্ট রাখার জন্য বলি ধরুন আপনি ফিরে গেছেন গত শতাব্দী সত্তর বা আশির দশকে আপনার প্রবল জনপ্রিয়তার সময়টিতে এখন যদি তখনকার যে কোনো দুটি ছবি রিমেক করার কথা ভাবা হয় কোন দুটি ছবিতে অভিনয় করবেন ভাবতে বসলেন তিনি সত্যজিৎ রায়ের অশনি সংকেত আর এর কথা একেবারে আনতে চাইলেন না বললেন মানিকদা সত্যজিৎ রায় যেরকম খুঁতে তাতে ওই ছবিটা নতুন করে আমি কিছু যোগ করতে পারতাম না আমি হয়তো বা গোলাপি এখন ট্রেনে তা আরেকবার করতে চাইতাম অসাধারণ একটা সংলাপ ছিল সেই ছবিতে আমরা সবাই এক ক্যালাসের মানুষ আরও মিছিল ছবিটাও মনে হয় ভালোই করেছিলাম সে সময় রাজ্জাক ভাই অনেক বড় তারকা তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার কথা আর তার ভাগ্নি হওয়া আরেক কথা অনেকে আমাকে ছবিটা করতে মানা করেছিলেন আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এরকম শঙ্কা প্রকাশ করেছিলেন কিন্তু আমি মিতা ভাইয়ের ছবিটির স্ক্রিপ্ট দেখে বুঝলাম এ তো অসাধারণ একটি চরিত্র এটা আমাকেই করতে হবে তাই আর কাউকে কথা বলার সুযোগ না দিয়ে আমি ছবিটা হাতে নিলাম দর্শক ছবিটা গ্রহণ করলো তবে দ্বিতীয় যে ছবিটা করতে চাইতাম সেটা আলোর মিছিল নয় দহন অনেক নায়কের সঙ্গেই তো অভিনয় করেছেন আপনি আগেও বলেছেন তাদের সবার কোনো না কোনো গুণ আপনাকে মুগ্ধ করেছে তারপর বলে যদি তাদের মধ্যে থেকে দুজন নায়ককে বেছে নিতে বলা হয় কোন দুজনকে নেবেন ববিতা বললেন অবশ্যই রাজ্জাককে নিব আর দ্বিতীয়জন হবেন জাফর ইকবাল আর যদি দুজন পরিচালককে বেছে নিতে বলে চোখ বন্ধ করে জহির রাহান আর আমজাদ হোসেনের কথা বলবো কথোপকথনে স্পষ্ট হয় এবং বিষণ্ণতার মধ্যে নতুন একটা স্পন্দন যোগ হয়েছে মনে এর মধ্যে কিছু অন্যরকম কথা বললেন বলেন জানেন ছাদে একটা তবে যে আম গাছ আছে ছোট্ট একটা আম গাছ সেটা এক দেশি ঘুঘু বাসা বানিয়েছে সেটা দেখতে প্রায় ছাদে হেঁটে হেঁটে যাই লিফটে না আমি ওদের ছবিও তুলেছি প্রায় ওদের দেখি আর মন ভালো হয়ে যায় পরে যে ঘরে যে ময়নাটা ওটা আমাকে পপি ডাকে ডেকে অস্থির করে তোলে পাখিগুলো নিয়ে ভালো আছে কিন্তু আরো কিছু প্রয়োজন বেঁচে থাকার জন্য এদিকে ববিতা বলেন যে যাই দিন ভালো আসে দিন খারাপ ববিতা কে বললাম যে আপনার জন্মদিনটা কেমন পালন করা ইচ্ছা ববিতার গলাটা ধরে এলো তাতে কোনো অভিনয় ছিল না তারপর বললেন কম বয়সে জন্মদিনটা মনে হতো দারুণ ব্যাপার এখন মনে হয় এক একটা জন্মদিন অনে তো মৃত্যুর আরও কাছাকাছি চলে যাওয়া তবে ভালো এই পাখিরা এই চলচ্চিত্র মাঝে মাঝে লতা মঙ্গেশকর পুরনো দিনের গান আমার মনটা ভালো রেখেছে আগামী শুভ জন্মদিন জানানো হয় তিনি বললেন আসুন সবাই মিলে প্রার্থনা করি এই ভয়াবহ সময়টা কেটে যাক এদিকে অপবিশ্বাস ববিতার এই কথা শোনার পর থেকে তিনি চিৎকার করে কাঁদছেন আর বলছেন ববিতা ম্যাডাম আমাদের জীবন থেকে চলে যাবে এটা আমি ভাবতেই পারছি না প্রিয় ভিভার্স এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে দিন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন